আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় কিভাবে পাতলা পায়খানা দূর করবেন খুব সহজেই পাতলা পায়খানা বন্ধ করবেন এবং পাতলা পায়খানা কেন হয় কি কারণে হয় ছোটদের এবং বড়দের সকলের ক্ষেত্রে এই আলোচনাটি তাহলে বিস্তারিত দেখুন সাথে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেল আইকন টিভি করে রাখুন তাহলে দেখতে থাকুন সুপ্রিয় বন্ধুগণ তাহলে চলে আসলাম আমি আমার মূল আলোচনায় পাতলা পায়খানা একটি পানিবাহিত রোগ আমাদের দেশে ছোট বড় ভিদ্ধ সকলের সমস্যাটি হয়ে থাকে এর জন্য আমরা অনেকেই খুব চিন্তিত হয়ে যাই পাতলা পাখানা অনেকেরই এক নাগারে দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিনে চলতে থাকে কখনো কখনও তারও বেশি চলতে থাকে কোনো ক্রমেই কোনো মেডিসিনের মাধ্যমে পাতলা বন্ধ হয় না সিজন দৃষ্টিক পাতলা পায়খানাটি হয়ে থাকে কখনো কখনো খাদ্যে ভেজালের কারণে হয়ে থাকে পাতলা পায়খানা পানিবাহিত একটি রোগ কখনো কখনও দূষিত পানির কারণে হয়ে থাকে খাদ্য ভেজালের কারণে হয়ে থাকে তো বিভিন্ন কারণে পাতলা পায়খানা হয়ে থাকে ছোট বাচ্চাদের একটি ভাইরাসই বলা যায় একটি এলাকাতে যখনই একটি বাচ্চার অথবা একটি শিশুর পাতলা পায়খানা হয় তখনই সেই পাতলা পায়খানাটি কয়েকটি বাচ্চার ওই পাতলা পায়খানা হয়ে যায় তখন ভাবতে হবে এই পাতলা পায়খানাটি একটি ভাইরাস ছোট বাচ্চাদের যখনই পাতলা পায়খানা হয়ে থাকে ছোট বাচ্চাদের নিয়ে একটু তাড়াহুড়ু না করে একটু সঠিক গড়োভাবে আপনাকে খেয়াল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার খাবার পানি একে দিতে হবে আর যদি একেবারে ছোট হয় ছয় মাস এক বৎসর তাহলে বাচ্চাদের মায়ের বুকের দুধ পান করাতে হবে ভার বার বুকের দুধ পান করাতে হবে কারণ বুকের দুধের চেয়ে পুষ্টিমূলক কোনো মেডিসিন হতে পারে না ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো আমি তবু বলবো এই ছোটো বাচ্চাদের পাতলা পায়খানা দূর করতে হলে যদি পাতলা পায়খানাটি ঠিক সবুজ আকার হয়ে থাকে যেমন পাতা কালার আমরা অনেকেই বলে থাকি যে সবজি কালার সবুজ কালার তো সবুজ কালার পাতলা পায়খানাটি যদি হয়ে থাকে তাহলে প্রথমেই আমি বাচ্চাকে বলবো ন্যাচারালি যে মেডিসিনটি রয়েছে ম্যাগনেশিয়া কার আপনি দিনে তিন টাইম থার্টি খাওয়াবেন এ থেকে আপনার পাতলা পায়খানা খুব সহজেই দূর হবে যদি এই সিমটমের মাধ্যমে হয় আর যদি অনবরত হতেই থাকে হলদি আকার বাচ্চা একবার নিস্তেজ একেবারে দুর্বল হয়ে যায় তাহলে সিংকুনল অপসিনিয়াল চায় না এই মেডিসিনটি আপনাকে খাওয়াতে হবে কখনো কখনও বাচ্চার মার কাছ থেকে দুধ পান করার কারণেও পেটের সমস্যা হয়ে থাকে বাচ্চাদের মায়েদের ক্ষেত্রেও এই সমস্যাটি হয়ে থাকে দুধের পরিমাণ অনেক বেড়ে গিয়ে সেই জমা দুধ বাচ্চারা যখন পান করে এ থেকেও বাচ্চাদের পাতলা ফেখানা হয়ে থাকে তার জন্য বাচ্চার মাকেও আপনাকে ওষুধ খেতে দিতে হবে যেন আপনার বুকের দুধের পরিমাণ দূষিত আকারটি কেটে যায় এর জন্য অতিমাত্রা দুধ আসতে থাকলে পালসিটিলা টু হান্ড্রেড এ বাচ্চার মাকে খেতে দিতে হবে এবং ইনশাল্লাহ আশা করি এই নিয়মের মাধ্যমেই বাচ্চার পাতলা পায়খানা বন্ধ হবে আর যদি বড়দের পাতলা পায়খানা হয়ে থাকে পরপর কয়েকবার পাতলা পায়খানা হয়ে যায় কোনো ক্রমেই বন্ধ হচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা যায় পাতলা পায়খানা হলেই সেলাইন বিভিন্ন কিছু খেয়ে থাকি আমরা যেন পাতলা পায়খানা দূর হয়ে যায় নানা ধরনের ওষুধ খেয়ে থাকি সেটাও পাতলা পায়খানা বন্ধ হয় না তো আমি আজকে যেই মেডিসিনগুলো বলব যদি আপনি সিম আকারে সঠিক জায়গা থেকে সঠিক কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিনগুলো খেতে পারেন তবে আপনার পাতলা পায়খানা বন্ধ হওয়া এটা কোনো সাবজেক্টই নয় ইনশাল্লা প্রথমে আমি বলবো বরদের ক্ষেত্রে শুরু থেকে পাতলা পায়খানা যখনই হবে এর জন্য আমি আগেও বলছি এখনও বলছি আস্তিনিক অ্যালবাম থার্টি একটি মেডিসিন রয়েছে এই মেডিসিনের কার্যকারিতা আপনি জানলে অবাক হবেন কারণ এই মেডিসিনটি হল আপনার খাদ্যের যে কোনো প্রকার ভেজাল প্রথম অবস্থায় এটা দূর করবে কারণ পাতলা পায়খানা পানিবাহিত রোগ খাদ্যের ভেজালের কারণ দূষিত খাবারের কারণ এই খাদ্যের ভেজাল দূর করার প্রথম অবস্থায় আস্তিনিক অ্যালবাম থার্টি তাই প্রথমে আপনাকে আর্সিনিক অ্যালবাম থার্টি খেতে হবে তারপর ঠিক বাচ্চাদের ক্ষেত্রেই যদি পেট খুব ফাঁপা থাকে পেট ফুলে থাকে কিছুক্ষণ পর পরে পাতলা পায়খানা আপনি পাতলা পায়খানার জন্য শোয়া থেকে দাঁড়াতে পারছেন না খুব দুর্বল হয়ে গেছে শরীর একেবারে নিস্তেজ তাহলে সিঙ্কোনো অফসিনাল চায় না এই মেডিসিনটি পরপর কয়েকবার আপনাকে খেয়ে নিতে হবে ইনশাআল্লাহ ম্যাজিকের মতো আপনি কল্পনাও করতে পারবেন না হাসপাতালের বেডে আপনাকে শুয়ে থাকার দরকার নেই খুব সহজেই আপনার পাতলা পায়খানা দূর হবে তারপরও অনেক ক্ষেত্রে বিভিন্ন সিমটম এর কারণে বিভিন্ন মেডিসিন হয় বিভিন্ন মেডিসিনের সিলেকশন করতে হয় এর জন্য আমি আরও একটি মেডিসিনের কথা বলবো তবে মেডিসিন অনেক রয়েছে হয়তো সব মেডিসিন এখানে বলা সম্ভব নয় যদি পাতলা পায়খানা দরনটা এরকম হয় আপনি যখনই বাথরুমে যাবেন ঠিক পানির মতো পিসকারি গতিতে যায় একেবারে পানির মতো তরল তরল ব্যাগে সেই ক্ষেত্রে আপনি ট্রিক একটি মেডিসিন রয়েছে থার্টি অথবা টু হান্ড্রেড আপনি যদি খেতে পারেন ভালো কোনো মেডিসিন ভালো কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী তাহলে ম্যাজিকের মতো আপনার পাতলা পায়খানা এক ঘন্টার ভিতর বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিদিন শত শত মানুষের ফোন আসে যে পাতলা পায়খানা কীভাবে বন্ধ করবে এক দিন দুই দিন দশ দিন পনেরো দিন এভাবে পাতলা পাখানা চলতে থাকে আমি অনেক চিন্তায় পড়ে যাই মাঝে মধ্যে কেন সারা বাংলাদেশে কেন এভাবে পাতলা পায়খানার জন্য রুগীরা দূরদূরি করবে হাসপাতালের বেডে শুয়ে থাকবে পনেরো দিন দশ দিন পাতলা পাখানা বারবার হতে থাকবে এত সুন্দর ন্যাচারালি মেডিসিন রয়েছে পাতলা পাখানা বন্ধের জন্য সেটা আমরা কেন ভালোভাবে রুগীদের প্রয়োগ করি না এবং প্রয়োগ করতে পারি না এটা আমাদের ডাক্তারের ব্যর্থতা রুগীদের ব্যর্থতা নয় তো আমি অবশ্যই বলবো যত তাড়াতাড়ি সম্ভব যাদের পাতলা বায়খানা সমস্যাটি রয়েছে যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ সঠিক সময়ে আপনি মেডিসিনগুলো প্রয়োগ করবেন আপনার পাতলা পায়খানা দ্রুতগতিতে ইনশাল্লাহ আপনার পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে তাহলে আশা করি আজকে যারা যারা আমার আলোচনাটুকু দেখেছেন অনেকটা উপকৃত হবেন আমি যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ চিকিৎসা সেবা দিয়ে থাকি আমার হেল্পলাইনে নাম্বারটি দেওয়া রয়েছে নক করতে পারেন তো অযথা বিরক্ত করবেন না রাত্রি আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত রুগীদের চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হয় একটি সিরিয়ালের মাধ্যমে আপনাকে অবশ্যই আগে সিরিয়াল নিতে হবে তারপর চিকিৎসা সেবা এবং পরামর্শ আপনি নিতে পারবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ